স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কে পাল্টে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা পটিয়া বাসখালী দৃশ্যপট 470 কোটি টাকা ব্যয়ে আনোয়ারা ও পটিয়ার 11 কিলোমিটার সংযোগ সড়কের 6 কিলোমিটার 4 লেন ও 6 লেনের কাজও প্রায় শেষ এখন শুরু হচ্ছে পটিয়ার শিকলবাহা ওয়াই জংশন থেকে বাদামতলা পর্যন্ত কক্সবাজার সড়কের প্রশস্তকরণের কাজ বন্দর ব্যবহারকারীরা বলছেন টানেল চালু হলেই সংযোগ সড়ক দিয়ে সহজেই চলবে ভারী যানবাহন সহ সব ধরনের পরিবহন থাকবে না যানজট আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত দেশের প্রথম টানেলের কাজ প্রায় শেষ এই বছরের মাঝামাঝিতে চলবে সুড়ঙ্গ পথ দিয়ে গাড়ি চট্টগ্রাম শহর সহ সারা দেশের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার টেকনাফ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার সহজতর করতে টানেলকে ঘিরে এগিয়ে চলছে আনোয়ারা ও পটিয়া অংশের 11 কিলোমিটার সংযোগ সড়কের কাজ এর মধ্যে কিছু অংশ ফোর লেন আবার কিছু অংশ হচ্ছে সিক্স লেনও 470 কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের আনোয়ারা অংশের কাজ প্রায় শেষ এখন শুরু হয়েছে পটিয়ার শিকলবাহা থেকে বাদাম তল পর্যন্ত কক্সবাজার সড়কের প্রশস্তকরণের কাজ টানেল থেকে 6 লেন হচ্ছে টানেল থেকে 6 কিলোমিটার হচ্ছে হলো 6 লেন হচ্ছে এর পরবর্তী অংশটা হবে আনোয়ারা পর্যন্ত হলো 4 লেন এবং এদিকে ওয়াই জংশন পর্যন্ত 4 লেন হবে আর ওয়াই জংশন থেকে বাদামতলী পর্যন্ত যেটা বলতেছেন সেটা হচ্ছে প্রশস্তকরণ হচ্ছে এটা বন্দর ব্যবহারকারীরা বলছেন টানেল নির্মাণের পাশাপাশি সংযোগ সড়ক সহ নির্মাণ হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে থাকবে না যানজট দক্ষিণ চট্টগ্রামের সাথে এটা ডাইরেক্ট এয়ারপোর্টের পাশে দিয়ে আপনি চলে যাচ্ছেন ওই টানেলও কিন্তু আপনার যানজট কমে যাবে অনেক গাড়ি টানেল দিয়ে বেরিয়ে যাবে টানেলটা অনেক এই চট্টগ্রামের ইকোনমিকে আরও উপরে ওঠার জন্য অনেক সাহায্য করবে নো ডাউটিং এবং শহরের উপর প্রেশারটা কমে যাবে একই সাথে চট্টগ্রাম কক্সবাজার সড়ক ফোর লেনে নির্মিতকরণ হলেই চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম করোনার রেড জোন ঘোষিত চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত হয়েছে 919 জন এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,13,460 জন এর মধ্যে নগর এলাকায় 82,780 জন এবং উপজেলায় 30,680 জন এছাড়া মোট মৃত্যুবরণ করা 1,346 জনের মধ্যে 728 জন নগরের এবং 618 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা 3,689টি নমুনা পরীক্ষা করে 1,348 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সংক্রমণের হার 36.54% মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 12টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় করোনা পরিস্থিতির আরো খবর জানবো সহকর্মী শেখ জায়েদের কাছ থেকে জায়েদ বন্দর নগরীতে তো সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এর কারণ হিসেবে কি বলছেন চিকিৎসকরা ধন্যবাদ আপনাকে কারণ একটাই স্বাস্থ্যবিধি না মানা এটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আমি আছি চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এখানকার চিত্র যদি একটু দেখেন আপনি যে মানুষজন স্বাস্থ্যবিধি কীভাবে মানেন না সেটি এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে অনেকেই মাস্ক পরছেন না এটি জনসমাগম তো কোনোভাবেই কমানো যাচ্ছেই না চট্টগ্রামে এবং সেটির ক্ষেত্রে আমরা সেরকম কোনো উদ্যোগও আমরা দেখছি না একেবারে এই যে এইবার যে বিধিনিষেধটি আরোপ হলো এই বিধিনিষেধে আমরা চট্টগ্রামের গণপরিবহনের ক্ষেত্রে দেখেছি গণপরিবহন মালিকরা সরকারকে বলেছেন যে আমরা অর্ধেক যাত্রী নেব না আমরা প্রতিটি আসনের বিপরীতে যাত্রী নেব কিন্তু সেই কথাটি আবার তারা মানেননি প্রত্যেকটি গণপরিবহনে দাঁড়ানো যাত্রী পর্যন্ত নেওয়া হচ্ছে এই হচ্ছে জনসমাগমের অবস্থা একইভাবে শপিং মল অন্যান্য মার্কেট দোকানপাট সব জায়গাতেই আগের মতোই অবস্থা বিরাজ করছে আচ্ছা মানুষের জীবনযাত্রা আগের মতোই আছে এই যে করোনা পরিস্থিতি বা খারাপের দিকে যাচ্ছে বা সংক্রমণ বাড়ছে ক্রমাগত এবং রেড জোনও ঘোষণা করা হয়েছে এবং গণমাধ্যমেও আমরা বারবার মানুষকে সচেতন করার জন্যই এই যে প্রতিদিন আমরা করোনা আপডেট দেয়া এবং করোনা পরিস্থিতি জানানো সেগুলোও জানানো হচ্ছে কিন্তু স্বাস্থ্যবিধি মানা কিংবা সচেতনতা যেটি হওয়া দরকার সচেতন হওয়া দরকার সেটি কিন্তু মানুষজন হচ্ছেন না
তো এই অবস্থার কারণেই আমরা যেটা দেখছি পরিস্থিতির অবনতিটা হচ্ছে এবং সরকারি পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্নভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা, এই কাজগুলো করছেন। কিন্তু এই যে শাস্তিমূলক ব্যবস্থার কথা যেটি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এবং বিশিষ্টজনরা বলেন যে মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার, যেটি করলে হয়তো মানুষজনের এই অভ্যাসটা ফিরত বা ভয়ে হলেও মানুষজন স্বাস্থ্যবিধি মানতেন, সেটি আমরা কোনোভাবেই চট্টগ্রামে এখনও আমাদের নজরে পড়েনি। দু একটি ঘটনা বা দু একটি জরিমানার খবরাখবর আমরা পেয়েছি। তো চট্টগ্রামে এখনও মানে সংক্রমণ যেভাবে বাড়ছে তার সাথে কিন্তু স্বাস্থ্যবিধি মানার অবস্থাটা আমরা সেই ধরনের কোনো উন্নতি দেখছি না। এর বিপরীতে টিকা কার্যক্রম আবার পূর্ণ গতিতে চলছে। গতকালকে গণপরিবহনের শ্রমিক যারা তাদের জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলছে, বিভিন্ন পর্যায়ে গার্মেন্টস শ্রমিকদেরকেও টিকা আওতায় আনা হয়েছে। অর্থাৎ সব পর্যায়ে টিকা কার্যক্রমটি কিন্তু একদম পূর্ণ গতিতে চলছে এবং চট্টগ্রামের মানুষদেরকে একেবারে অধিকাংশ মানুষকেই টিকার আওতায় আনার চেষ্টাটি সরকারের পক্ষ থেকে চালানো হচ্ছে। এমনকি বুস্টার ডোজও কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকদিন আগেই শুরু হয়েছে এবং মানুষজন লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। তবে সেই টিকা গ্রহণের লাইনেও স্বাস্থ্যবিধি না মানার দৃশ্য আমরা কিন্তু দেখেছি। তো এই যে স্বাস্থ্যবিধি না মানা, এটি মূলত সবচেয়ে বড় কারণ যে চট্টগ্রামে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা। এবং আপনি সংবাদে যেমনটি বলেছেন, গত 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রামে 3 জনের মৃত্যু হয়েছে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে দর্শক। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শেখ জায়েদ। এদিকে পার্বত্য জেলার রাঙামাটিতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন মানুষ সচেতন ও স্বাস্থ্যবিধি না মানলে সামনে সংক্রমণ আরও বাড়বে। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটিতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা, তাই ভিড় বেড়েছে নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে। মৃত্যুর হার একেবারে না থাকলেও আক্রান্তের সংখ্যা এখন 1/3, যা অন্যান্য জেলার তুলনায় কয়েক গুণ বেশি। জেলা সিভিল সার্জনের তথ্য মতে গেল 24 ঘন্টায় রাঙামাটি জেলায় 185 জনের নমুনা পরীক্ষা করে 75 জনের করোনা শনাক্ত হয়েছে। তাই মানুষ সচেতন ও স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলছেন এই চিকিৎসক। সংক্রমণের একটাই কারণ জনগণকে আমরা এখনো ইয়ে করতে পারছি না, তারা মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব মেনটেন করছে না। জনগণ সচেতন যদি না হয়, মাস্ক না পরলে এই সংক্রমণ তো বেড়েই যাবে। এরই মধ্যে পার্বত্য জেলা রাঙামাটিকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপির কার্যালয়ে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। ক্ষমতায় টিকে থাকার অবৈধভাবে এটা একটা নীল নকশা মাত্র। তাছাড়া বিএনপি মনে করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোন নির্বাচন কমিশনই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হবে না যদি না নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। 2014-2018 সালের একতরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতি নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি মনে করে বর্তমান আওয়ামী লীগের অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও জনগণের ঐক্য গড়ে দুর্ভাগ্যপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই পরিবর্তন আনয়ন করতে হবে। সভায় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানায়। 4, সভায় বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে 12টি শীর্ষ মানবাধিকার সংগঠন জাতিসংঘ মিশনে র্যাবের প্রতি নিষেধাজ্ঞার দাবি জানিয়ে যে চিঠি দিয়েছে, বিএনপি বিষয়টি পর্যালোচনা করে
জাতিসংঘ খতিয়ে দেখবে এই মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে। দর্শক, এতক্ষণ গুলশানে বিএনপির কার্যালয় থেকে মির্জা ফখরুল ইসলামের ব্রিফ শুনছিলেন। স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন। এর আগে গত 9 জানুয়ারি চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালত স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে। 2021 সালের 11ই মে বাবুল আক্তারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়েরের লক্ষ্যে গত 12ই মে ওই মামলার 575 পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় পিবিআই। আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদনে দাখিলের পর 12ই মে মিতুর বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় বাবুল আক্তার সহ 8 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ভারত সরকারের দেয়া অত্যাধুনিক আইসিইউ সম্বলিত একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হস্তান্তর করা হয়েছে। ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন উপজেলা পরিষদ প্রাঙ্গণে নজিবুল বসুর মাইজ ভান্ডারীকে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসুর মাইজ ভান্ডারী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো। ভারত করোনাকালীন সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন, অ্যাম্বুলেন্স, জীবন রক্ষাকারী মেডিকেল সামগ্রী, ত্রাণ সামগ্রী প্রদান করেছে, যা কখনো ভোলার নয়। আর সহকারী হাইকমিশনার বলেন, ভারত সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চালু রাখার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। দুপুরে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দেশে মেলা, খেলা, বিপণী বিতান, অফিস আদালত সব চালু, শুধু করোনা মহামারীর অজুহাত দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতে করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে, তাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। করোনা মহামারীর মধ্যে নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কিছুটা কম মূল্যে দ্রব্যমূল্য কিনতে তাই চট্টগ্রামের ওএমএসের চাল কিনতে ভিড় বাড়ছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, নিত্যপণ্য কিনতে মানুষের ভিড় কেমন দেখছেন আপনি? ধন্যবাদ বাপলি, আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। এই লাইনটি আসলে টিসিবির পণ্যের জন্য নয়, ওএমএসের চাল বিক্রি করা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা দেখছি সেখানে কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু সে চালগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকজনে নিয়েছেন, আবার অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পর কিন্তু নিতে পারবেন। 30 টাকা কেজিতে কিন্তু চাল বিক্রি করা হচ্ছে এ জায়গায়। চাল কিন্তু আসলে যে আতপ চাল, যেহেতু চট্টগ্রামের মানুষ আতপ চালের প্রতি সবচেয়ে বেশি তাদের আগ্রহ, তার কারণেই কিন্তু আসলে ওএমএস থেকেও কিন্তু আসলে আতপ চাল দেওয়া হচ্ছে। 30 টাকা কেজিতে চাল পেয়ে তারা অনেকটা খুশি, যেহেতু বাজারে কিন্তু চালের দাম অনেক বেশি। যে চাল এখানে দেওয়া হচ্ছে 30 টাকা, সে চাল বাজার থেকে কিনতে গেলে কিন্তু আসলে 50 টাকার নিচে কোনো চাল নেই। একই সাথে আমরা দেখছি আটাও দেওয়া হচ্ছে, 5 কেজি করে আটা নিতে হচ্ছে এই জায়গা থেকে। যদি গাড়ি থেকে যদি আটা নিতে হয় খোলা বাজারে যেখানে বিক্রি করা হচ্ছে, তো আটার দাম তারা রাখছেন 18 টাকা কেজি দরে তারা রাখছেন। তার কারণে 18 টাকা কেজি দরে তারা আটা পাচ্ছেন, যেখানে কিন্তু আসলে যে 34 থেকে 38 টাকা কেজিতে বাজারে বিক্রি করা হচ্ছে সেই আটা। তো এই কারণে যে একেবারে কম দামে যে আটা চাল পাওয়ার কারণে কিন্তু আসলে এই যে দীর্ঘ লাইনে যারা এসেছেন তারা কিন্তু আসলে লাইনে দাঁড়ালেও তাদের কোনো দুঃখ আমরা দেখছি না। তারা বলছেন সহজে যে আমরা চাল পাচ্ছি, তার জন্য সহজের কথা আমাদেরকে জানিয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, কী পরিমাণ আপনারা পাচ্ছেন? আসলে জনগণের তো যথেষ্ট সাড়া পাচ্ছি আমরা, বরাদ্দটা আরেকটু বাড়ালে মানে যথেষ্ট হতো আর কি। এখানে প্রতিদিন 2 টন করে চাউল আর 1 টন করে আটা দেওয়া হচ্ছে সরকারিভাবে।
যারা দাঁড়িয়ে আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, যে কোলা বাজারে যে চাল বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, আমরা আমরা বাজারে তো চালের দাম বেশি, তাই আমরা এখানে অল্প সস্তা দামে চাল পাচ্ছি, সেই জন্য আসছি, এসে নিয়ে যাচ্ছি 5 কেজি। আপনাকে বাপলি, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোলা বাজারে চালও বিক্রি করা শুরু হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে বাপলির কাছে। ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে মানবাধিকার কর্মী পরিচয়ধারী মোহাম্মদ নাসিবুর রহমান নামে এক ব্যক্তির ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও অ্যাডাপ্টারের ভেতর থেকে 3630 পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায়, যাত্রীবাহী বাসযোগে মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসার সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাকলিয়া থানা এলাকার পাকা রাস্তায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কথিত মানবাধিকার কর্মী মোহাম্মদ নাসিবুর রহমানের হেফাজতে থাকা ট্রলি ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় 3630 পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 10,89,000 টাকা। এদিকে মিরসরাই থানার নিজামপুর এলাকা থেকে একটি এলজি ও 2 রাউন্ড গুলিসহ মোহাম্মদ শওকত হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাব। শওকত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয় বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানায় র্যাব। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সদ্য বিদায়ী মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত প্রধান 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার কক্সবাজারের রামু থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। জন্মের সুবর্ণে জাগ সম্প্রীতির স্বরে মুক্তির ডাক দেয় পিতা আজও ঘরে ঘরে স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও শুরু হচ্ছে 2 দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব। সোমবার এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 27 জানুয়ারি সকাল 10টায় আবৃত্তি শিল্পীরা প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত অনলাইন উদ্বোধনী আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের মাধ্যমে যুক্ত হবেন। এছাড়া অনলাইনে উদ্বোধনী আয়োজনে দেশের সকল জেলার আবৃত্তি শিল্পী ও সংগঠকরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে অনলাইনে যোগদান করবেন। 28 জানুয়ারি বিকেল 4টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদভুক্ত চট্টগ্রামের আবৃত্তি সংগঠনগুলো আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে সারাদেশের আবৃত্তি সংগঠনগুলোর ফেডারেশন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এই আয়োজন করেছে।